অডিটরের আত্মহত্যা মেনে নিতে পারছে না তার সহপাঠীরা তাই দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনের রাস্তায় অবস্থান নেন ক্ষুব্ধ সহপাঠী ও অভিভাবকরা সে সঙ্গে সহপাঠীদের একাংশ পরীক্ষাও বর্জন করেন তাকে এত বাধ্য করা ওর মা বাবাকে এভাবে অপমান করার কোন মানে হয় না কাউকে হয়নি ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুল অধ্যক্ষ ক্ষমা চাইলেও অস্বীকার করেন টিসি দেওয়ার কথা। এইভাবে অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু হলো। সেজন্য আমরা সবাই অত্যন্ত দুঃখিত এবং খারাপ লাগছে। گورনিং বডি বসছিলা। আমরা তদন্ত কমিটি করেছি। এদিকে ক্ষুব্ধ সহপাঠী ও অভিভাবকদের সান্ত্বনা দিতে স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের এমন ব্যবহার কাম্য নয় মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি এটা একটা ক্রিমিনাল ব্যাপার বটে যার জন্য আমাদের যে লিমিটেশন আছে তার বাইরেও যেন ব্যবস্থা নেওয়া যায় তার জন্য পুলিশও অ্যাক্টিভ আছে তারা ব্যবস্থা নিচ্ছে শিক্ষামন্ত্রীর পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় অরিত্রীর সহপাঠীরা দ্রুততম সময়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মন্ত্রীর গাড়ি আটকে দেন এ সময় মন্ত্রী আগামী তিন দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষামন্ত্রীর গাড়ি ছেড়ে দেওয়া হয় এক পর্যায়ে অরিত্রীর অন্য স্কুলের ক্ষুব্ধ ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে সে সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাক হয় নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে গিয়ে নকল করছিল এমন অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় পরবর্তীতে পরীক্ষাতে অংশ নিতে বাবা মা সহ দ্বারস্থ হয় প্রধান শিক্ষকের কাছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ধরনের আচরণের জন্য অরিত্রী এবং তার বাবা মাকে অপমান করে এ কারণেই অরিত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ তার পরিবার ও সহপাঠীদের কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা